হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো নিয়ে আসলাম আরও একটা স্পেশাল ভিডিও। তো ফাইনালি আজকে আমরা দেখবো আমাদের আপকামিং যে আপডেটটা আসবে, আপডেট 2.1। তো সেই আপডেট 2.1 আসলে আমাদের মাঝে নতুন কী কী অ্যাড হবে? সো এক্ষেত্রে নিউ বলতে আমাদের মাঝে আমাদের একটা স্নাইপার নতুন করে অ্যাড হবে, যার নাম হচ্ছে AMR। তো সেটা স্পেশালি আমাদের এয়ারড্রপে পাওয়া যাবে। তো আর আমাদের মাঝে যে চিয়ার পার্কটা আছে, তো সেই চিয়ার পার্কে তিন ধরনের মোড অ্যাড হবে। তো সেগুলো কী কী, তো সেগুলো আজকে আমার জানবার। তাছাড়া আমাদের মাঝে কিছু লুট বক্স আমরা পাবো স্পেশাল। তো সেগুলো ইন টোটালি সব কিছু দেখবো আজকের এই ভিডিওতে। আর আমার চ্যানেলে পাবজি রিলেটেড আর অনেক ভিডিও আপনারা পাবেন, তো সেগুলো অবশ্যই দেখে আসবেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন কেন ওয়েট করতেছি, তো চলুন মেলা ফ্যাস ফ্যাস না করে আজকের এই স্পেশাল ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে দেখবো আমাদের চেয়ার পার্ক। তো দেখতেই পাচ্ছেন এই চেয়ার পার্কের লুকটা দেখেন একবার ভাই, মানে সিরিয়াসলি এটা এত সুন্দর করছে। আর এখানে দুইটা মোড, তো আমি দুইটা মোড মোটামুটি আপনারা কয়েকবার খেলে হয়তো পেয়ে যাবেন, কিন্তু আমি দুই তিনবারের মতো খেলছি, কিন্তু এখানে আমি দুইটা মোড পাইনি, জাস্ট এই মোডটাই পাইছি। আর দেখেন এখান থেকে কোন কোন মোড অ্যাড হবে আমি দেখাচ্ছি, দেখেন এই একটা মোড আর এই একটা মোড। তো আমাদের চেয়ার পার্কে এই দুইটা মোড আমাদের মাঝে নতুন করে অ্যাড হবে আপডেট 2.1 আসলে। তো আপনারা এর যে ভিউটা আছে, তো আপনারা এই ভিউটা দেখেন একবার। তো এর জন্য, এই লুকের জন্য, এই ভিউয়ের জন্য কিন্তু চেয়ার পার্কটা আরও বেশি সুন্দর লাগতেছে। তো দেখেন একবার, তো এর যে দেখেন পানির রংটা দেখেন একবার, মানে সিরিয়াসলি সেই লাগতেছে আমার কাছে। তো এখন তো এর তো ভাই কিছুই না, আমি আপনাদের একদম উপরে যাবো, একদম উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখানে ইন টোটাল তিনটা মোড থাকবে, একটা হচ্ছে সিম্পল মোড, আর একটা হচ্ছে যে বর্তমানে আপনাদের দেখতেছেন এটা, আর একটা থাকবে আমাদের মাঝে নাইট মোড, যেমনটা আমাদের বিগিনিং ম্যাপে চলো আকাশে লাইট থাকবে, সেটা অনেক সুন্দর ভাই। তো সেই মোড আমি পাই নাই। তো এখন দেখেন আমি মোটামুটি এখানে হুইলার, এখানে আমি এখানে আসছি। এখন দেখেন এর লুকটা দেখেন একবার, মানে বেশ একটা সিনারি, বেশ একটা ভিউ পাচ্ছি আমি এখান থেকে। তো ফাইনালি আপডেট 2.1 আসলে আমাদের এই চেয়ার পার্কটা তিনটা ভিউতে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে নাইট মোড, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে সিম্পল মোড। তো দেখেন এখন এর লুকটা দেখেন একবার ভাই, সিরিয়াসলি মানে আমার কাছে বেশ ভালো লাগছে এই মোডটা। তবে নাইট মোডটা একটু অন্যরকম সুন্দর। হ্যাঁ, তো ওইটা তো আমি ইনশাল্লাহ নেক্সট টাইম দেখাবো। তো এটা আমি খুব একটা পাইলাম না, জাস্ট আমি অনেকগুলো ম্যাচ খেলছি, জাস্ট এই একটাই পাইছি। তো আমরা এখন দেখবো হচ্ছে দেখেন এর যে লুকটা দেখেন, পানির লুকটা দেখেন একবার ভাই, মানে পানিগুলো এত সুন্দর লাগতেছে এখানে দেখেন, মানে আমি রীতিমতো শকড যে আসলে এই মোডটা দেখে অনেক বেশি সুন্দর লাগছে আমার কাছে এই মোডটা। তো ফাইনালি এখন আমরা দেখবো হচ্ছে আমাদের এই জায়গাটাকে পাবজি কি কি চেঞ্জ করলো। দেখেন এখে এটা তো প্রায় সবাই চেনে, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ট্রেনিং মোড। তো দেখেন এখন আমরা দেখবো এখানে পাবজি নতুন করে কি কি চেঞ্জ করলো। তো দেখেন এখন আমি যাচ্ছি একটু সামনে, তো সামনে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে কী কী নতুনভাবে অ্যাড হয়েছে। দেখেন এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু আগে কিছু ছিল না, সম্পূর্ণ ফাঁকা ছিল। তো পাবজি ফাইনালি এই জায়গাতে, তো এইরকম কন্টেইনার এখানে ইউজ করছে, এখানে সামনে একটা বিল্ডিং অ্যাড করছে। তো সেটা এইটাতে আপনার সুবিধা হবে হচ্ছে, আপনারা যখন স্নাইপিংয়ের জন্য আপনারা কিন্তু এখানে এসে প্র্যাকটিস করতে পারবেন। তো আমি দেখাচ্ছি, দেখেন এই বিল্ডিংটা এখানে স্কুল অ্যাপার্টমেন্ট এখানে নতুন করে একটা অ্যাড করা হয়েছে। তো এটা আমার কাছে বেশ ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখানে স্নাইপারের জন্য প্র্যাকটিস করতে পারবেন। দেখেন তো আমরা এখন দেখবো আমাদের মাঝে পাবজিতে নতুন কোন স্নাইপারটা আমাদের মাঝে অ্যাড হলো। তার আগে দেখেন এখানে আমাদের মাঝে নতুন একটা ম্যাগ আমাদের মাঝে এখানে অ্যাড হয়েছে, যার নাম হচ্ছে এক্সটেন্ডেড ম্যাগ মেশিন গান। তো এটা কোন মেশিন গানের ম্যাগ আমি জানিও না, আমি সব মেশিন গান ট্রাই করে দেখছি, কোনো মেশিন গানের মধ্যে লাগে না। তো হয়তো অন্য কোনো একটা নতুন কোনো গান আসবে আমাদের মাঝে, তার জন্য আগে থেকে অ্যাড করে রাখছে। আর দেখেন এই হচ্ছে আমাদের সেই নিউ গান যেটা বেস্ট পাওয়ারফুল বাই AWM এর চাইতেও বেশি পাওয়ারফুল, যার নাম হচ্ছে AMR। তো এইটা কত বেশি শক্তিশালী, তো এখন আমরা সেটা দেখবো। দেখেন এর লুকটা দেখেন একবার ভাই, মানে এটা কিন্তু AWM এর চাইতেও অনেক বেশি শক্তিশালী একটা গান। তো আমি এই কথাটা কেন বললাম, তো তার অবশ্যই একটা মেন কারণ কিন্তু অবশ্যই আছে, এবং আমি এর প্রুফও দেবো। দেখেন এ হচ্ছে আমাদের UZ। তো দেখেন এখানে আমি একটা গুলি করলাম, দুইটা গুলি করলাম, তিনটা গুলি করলাম, চারটা গুলি করলাম, পাঁচটা। তো একটা UZকে ব্লাস্ট করার জন্য এই AMR এর পাঁচটা গুলি যথেষ্ট। আর দেখেন এই হচ্ছে আমাদের বাইক মোটরসাইকেল একটা, ওরে ভাই, যে কোনো দুই চাকার ভেহিকেলকে জাস্ট একটা গুলি করলেই সেটা ব্লাস্ট হয়ে যাবে। দেখেন এটা হচ্ছে একটা, দুইটা, ভাই এত ড্যামেজ এই গানের যে আপনারা মানে কি বলুন। মানে আমি আপনারা দেখেন একবার মোটরসাইকেল, দেখেন থ্রি হুইলার, এটা একটা লাগাইছি, দুইটা। তো আপনারা এখন ভাবেন যে এই স্নাইপারটা AWM এর চাইতেও শক্তিশালী কি না। তো আমরা এখন দেখবো নতুন একটা মোড আমাদের মাঝে অ্যাড হবে, তো সেখানে নতুন কিছু আমাদের মাঝে অ্যাড হবে, এবং সেগুলো কি, তো সেগুলো এবং সেগুলো কাজ কি বা আপনারা কেমন ইউজ করবেন সেটা আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখেন এখান থেকে আমি যাচ্ছি, এখান থেকে একদম টাকার বাক্স, এখানে টাকা পাবেন আপনারা এখান থেকে।
তো এখানে টাকার আসলে কি কাজ তো সেটা আমি এখনো জানি না। তো দেখা যাক, দেখেন এই যে টাকা ভাই, পুরো চারটা বান্ডেল এইখানে। আহা, এতগুলো টাকা যদি কোথাও ঘুরতে যায় পাইতাম তাহলে তো কতই না ভালো হইতো। আচ্ছা, একথা বাদ দেন, তো এখন আমরা দেখবো যে আমাদের নতুন একটা, এটা দেখেন ফার্স্ট এইড। তো এই ফার্স্ট এইড আসলে বিষয়টা কি, তো এটা যখন এটা আপনি যদি পিক করে যদি আবার যদি মাটিতে ফেলে দেন, যদি আবার পিক করেন, তো সেক্ষেত্রে আমাদের এই ফার্স্ট এইডটা অরিজিনাল ফার্স্ট এইড হয়ে যাবে। দেখেন আমি করতেছি, তো এখন দেখেন এই যে আমি এটা ফেলে দিলাম, তো এখন দেখেন এই যে আমার কাছে কিন্তু অরিজিনাল দুইটা ফার্স্ট এইড আছে। হ্যাঁ, তো এটা কিন্তু তার আগের মতো নাই। তো এখন এইটার কাজ কি, শুধু এইটা না, আমাদের মাঝে নতুন একটা এনার্জি ড্রিঙ্ক আমাদের মাঝে অ্যাড হয়েছে, তো সেটার কাজ কি, তো সেটা আমি এখন এখনই দেখাচ্ছি। দেখেন এই যে একটা মানে ড্রিঙ্কস, এটা হচ্ছে রেড কালার, তো এটার নাম হচ্ছে ব্যাস 11 মেবি। তো এইটার, তো এইটার কাজ দেখেন, এখন এটা হচ্ছে সিমিলার আমাদের যে ড্রিঙ্কসটা আছে ওইটাই, কিন্তু এটাকে আপনারা অনেক বেশি ফাস্ট খাইতে পারবেন। তো আমাদের মাঝে যে এনার্জি ড্রিঙ্কসটা আছে, তো ওইটা খাইতে একটু সময় বেশি লাগে, আর এটা খাইতে সময় একটু কম লাগে। আমি দেখাচ্ছি একদম ইন টোটাল, একদম প্রমাণ সহ দেখাবো এটা। এগুলো আবার যদি এগুলো আপনারা ফেলে দেন পিক আপ করার পরে, তো সেক্ষেত্রে কিন্তু এগুলো আবার অরিজিনাল আগের যে এনার্জি ড্রিঙ্কগুলো ছিল তো ওগুলো কিন্তু হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অনেক বেশি ফাস্ট ইউজ করে, আর আমার মাথা নিয়ে চিন্তা করি না, আমার মাথা বেটা ভার্সনের মাথা এটা আসে না, এটা আমার কোনো দোষ নাই। তো দেখেন মোটামুটি ভাই 2 সেকেন্ড সময় লাগে মাত্র এই একটা ড্রিঙ্কস খাইতে। আর যদি এটাকে আপনারা ফেলে দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার নর্মালি মানে আগের ড্রিঙ্কস হয়ে যাবে এটা। তো এখন আমার হচ্ছে দেখেন এখান থেকে আমার ওই ফার্স্ট এইড ইউজ করার পালা দেখাচ্ছি আমি। তো আমি এখান থেকে একটা জাম্প মেরে আমার এখানে হিল কমাতে হবে, দেখেন। তো হিল কমছে না, তো এখন দেখেন আমাদের এই যে ফার্স্ট এইড এটা আমি এখন ইউজ করব। দেখেন তো এইটা ইউজ করতে লাগছে মাত্র 3 সেকেন্ড। তো 3 সেকেন্ডেই কিন্তু আপনার হিল যেটা ওটা কিন্তু ফুল হয়ে গেছে, তাই না? মানে সেম বুস্ট বা সেম হিলিং হবে, কিন্তু এগুলো ইউজ করলে আপনার এখান থেকে মানে সময় অনেক কম লাগবে, আর যদি অরিজিনালগুলো ইউজ করেন তো সেক্ষেত্রে অনেক বেশি লাগবে। তো দেখেন ফাইনালি মানে আমাদের মাঝে এখানে আরও একটা লুট ট্রাক, তো এরকম আপনারা এক ধরনের ভেহিকেল এখানে দেখতে পাবেন প্রায় সব জায়গায়। তো এটা দেখেন এখান, এটা কিন্তু ব্লাস্ট করা যায়, আমি দেখাচ্ছি। ওয়েট, দেখেন এই যে এখানে আপনারা গুলি করবেন, তো এখানে গুলি করে দেখেন আপনার এখান এর ভেতর থেকে কিন্তু লুট বের হয়ে আসবে। তো পাবজিতে এরকম অনেক জায়গায় থাকবে, এরকম প্রায় সব জায়গায় থাকবে এরকম ভেহিকেল। তো দেখেন এই ভেহিকেল এখন আমরা এখান থেকে এটাকে পেছন সাইডটা এখান থেকে ব্লাস্ট করবো, দেখা যাক। দেখেন এই যে আমাদের এখানে কিন্তু অনেক বেশি লুট কিন্তু এখান থেকে দিচ্ছে। তো ফাইনালি এগুলো আমাদের মাঝে আসবে আমাদের আপকামিং আপডেট 2.1 আসলে। তো এই বিষয়গুলো আগে জেনে আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই বলবেন, আর এরকম আরও অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগে থেকে করা আছে, তো সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো দেখে দেখে অবশ্যই বলবেন যে কোনটা কেমন হয়েছে, আর যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য। তো আজকে শেষ করতে হচ্ছে, তো যে পর্যন্ত না ফিরে আসছে নতুন কোনো ভিডিও নিয়ে, তো সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর প্লিজ সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। See you, bye bye.